ব্যাগুনে নিজরে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু ক্যানগোরিয়ানে গরিবু ইয়েন বহু থম সংখ্যক মানুষই জানে। বর্তমানে বিভিন্ন পেশার মধ্যে জনপ্রিয় পেশা হল দি ফ্রিল্যান্সিং পেশা, যে পেশার মাধ্যমে আর আর চট্টগ্রামে সারা বাংলাদেশের মধ্যে তুলি দিচ্ছি রায়হান মাহমুদ শুভ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তন ফাঁসগড়া এই যুবক গত 19 অক্টোবর লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিত অবদান রাহার স্বীকৃতি স্বরূপ জাতীয় গোল্ড মেডেল ও বিভাগীয় অ্যাওয়ার্ড অর্জন করে। প্রধানমন্ত্রীর ICT বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তারাতত এ স্বর্ণ পদক তুলি দেয়। জাতীয়ভাবে সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের ফোয়া রায়হান মাহমুদ শুভ এই স্বর্ণ পদক লাভ করে। যে স্বর্ণপদক পাই ইটা ইবা অ্যাকচুয়ালি আর একার অর্জন নয়, ইবা আর পুরো চট্টগ্রামবাসীর ব্যাকগ্রাউন্ডের অর্জন। আর আর চট্টগ্রামের যুব সমাজ তথা আর আর সি প্লাসের দর্শক তথা আর আর যে চট্টগ্রামবাসী আছে ব্যাকগ্রাউন্ডের লাই যে হতাকা নাই হইতে পারি ইবা হইল যে আর যদি ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা যদি আরা যদি আর ফ্রিল্যান্সিংয়ের উপর যদি ইন্টারেস্টেড হই তৈলে আর যদি এই বিষয়টা বিষয়গান জানিবার ট্রাই করি তৈলে আরা সফল হইম। ইবা কিল্লাই আরা টিউশনই করি, আরা দেখা যায় যে 3 ঘন্টা 4 ঘন্টা যায় সাইকেল টিউশনই আর 8 দিন বেগুন যার গই, অথচ অনেক নদ আনন্দ দেয় ফ্রিল্যান্সিংত এত এত সম্ভাবনা পরি রয়ে দেয় অনেক 3-4 ঘন্টা টিউশনে নয় অনেক 10 ঘন্টা টিউশনে দিলেও অনেক 10 ঘন্টা টিউশনে নয় করবে না। আরা যে যুব সমাজ আরা যদি একখানা চেষ্টা করি আরা কিন্তু ফ্রিল্যান্সিং করে পাইজুম। তো আরা তো নেবার সময় সেদে আর মুরব্বীকলারে কিছু দেখা দেওয়া না লাই দে মরবে স আরাও ফারে আরাও গরিব, তো অনার আয়ুন অনারাতুন জেলা সহযোগিতা লাগব। আরা বেগুনত আছি আর 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 বর্তমান সরকার কামগরের অনারা ব্যাক ধরনের সহযোগিতা অনারা আর আর ICT ডিপার্টমেন্ট উত্তন পাইবন। আত্মন বহুত খুশি লাগে আই চিন্তা করি দার পয়া এত দূর গিয়ে কেনে গিয়ে ব্যাগের কাছে মানে চিরকৃতজ্ঞ যে সবাই আর হওয়ার সহযোগিতা করি এবং আনন্দে আর বুক ভরা মানে কান্দনে আর হওয়ার দূরত গিয়ে কেন কেন গিয়ে হইন পারি। আর আর চট্টগ্রামের তরুণ প্রজন্মর গৌরব এই রায়হান মাহমুদ শুভ, সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টর মাধ্যমে উদিয়েছি এই তরুণ। কিন্তু এখনও চট্টগ্রামের বেশিরভাগ কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ তরুণী ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে অজ্ঞ। কিছু প্রশ্ন আরা জানিবেলে চেষ্টা করছিলাম, ফ্রিল্যান্সিং কি, ক্যান গড়ি এনে গরত বই এনে অনলাইনত ইনকাম করণ যায়। আমি সাউথ এশিয়ান কলেজে আর ও হাজারত যুত। ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো ধারণা আছে? না, আউটসোর্সিং সরি আই বিবিএ পর্যন্ত পড়তে যাই না সম্বন্ধ না উনি কিছু। এইসব প্রশ্ন অনেক মানুষ উত্তে জানা আছে, কিন্তু এই প্রশ্নগিনুর সঠিক উত্তর বহুত হম সংখ্যক মানুষই জানে। বর্তমানে বাংলাদেশত 6 লক্ষেরও বেশি মানুষ এই ফ্রিল্যান্সিং পেশার লগে জড়িত, কিন্তু দুর্ভাগ্যর বিষয় চট্টগ্রামের মানুষ এখনও এই ফ্রিল্যান্সিং পেশার বোধ ফিসাই আছে। স্বচ্ছ কোনো ধারণা কিউতে এ ব্যাপারে তেমন একটা নাই। ফ্রিল্যান্সিংয়ে ঠিক অ্যাকচুয়াল আইডিয়া নাই আমার। টেকনিক্যাল লাইনে জ্ঞান নাই বিদায় ICT লেভেলের মধ্যে জ্ঞান নাই বিদায় যার ধারণা মানে এই সেক্টরের মধ্যে আমার কোনো ইনভলভমেন্ট নাই বিদায় এনেও জানি। ফ্রিল্যান্সিং ওই যে মানে অনলাইনের মাধ্যমে খাস করি আর টাকা ইনকাম করি আর ফ্রিল্যান্সিং হয় আর কি। আগামী আয়ের বড় উৎস ও কর্মসংস্থানের বৃহৎ সেক্টরে এনে দাঁড়াইব আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ের এই পেশা। সম্ভাবনার দিক বিবেচনা করি এনে বাংলাদেশ সরকার গার্মেন্টস শিল্পের ফরই ফ্রিল্যান্সিং পেশার অবস্থান নিশ্চিত করছি। চট্টগ্রামের কিছু ট্রেনিং সেন্টারও যাই এনে শিক্ষক এবং শিক্ষার্থী হলর বর্তমান পরিস্থিতি সম্পর্কে আরা জানিবেল্লাই চাইল। কিন্তু খুবই মানে পিছিয়ে আছে, ডাহাত মধ্যে দিছে অনেক বহুত মানে বড় বড় মানুষগুলো কিন্তু ফ্রিল্যান্সিং করে চিটাঙ্গের মধ্যে, কিন্তু এ ধরনের দেখা না যায় এবং অনেক সময় দেখা যায় যে কি ওই অনেক ব্যাংসাতার মতো অনর ট্রেনিং সেন্টার হয়ে গিয়ে এখন মানুষের যাই না কি করে মানে দোকা হয় না আইচঙ্গ করে, যার কারণে অনেকেই হয়তো মানে এই ফ্রিল্যান্সিং কেন আর দ্বারা ওইতো না অনেকের নেগেটিভ চিন্তাধারা আগিয়ে গিয়ে মানুষ উত্তম চিটাঙ্গের মধ্যে বেশিরভাগ। বেহারত্ব দূর গরিবেলা বলি বাংলাদেশের সোনার সমৃদ্ধ একটা বাংলাদেশ গরিবেলা বলি আর আর এই আউটসোর্সিং করছি এই হাজিবা আর আর বিশাল একটা সম্ভাবনা দ্বার খুলে দিব বলে আমি মনে করি। কারণ মার্কেট প্লেসে অনেকেই কাজ করছে, অনেকেই ভালো করছে বেশ, তো বাংলাদেশ থেকে অনেকেই আছে ফ্রিল্যান্সিং আছে, ঢাকায় যেমন অনেকে আছে চিটাঙ্গে তেমন করছে অনেকে, এই জন্য আমি এই ফিল্ডে আগ্রহী আর কি কাজ করার জন্য বাসায় বসে।
চিরাঙ্গিনে মানসম্মত আইটি হোস্টেল এমনি হোম, তার মধ্যে যা আছে এখানে দুঃখবাজি বেশি আছে। কিয়ালয় না হাসিকে জাস্ট লোকাল মার্কেট দেখা দেয়, কিন্তু কী করি সকলে নিজে দিশা আরা কিয়ালয় যাগো ওই সকল শিক্ষিত হারে অত মার্কেট প্লেস কি যে সে নচিনে সাকসেসের ব্যাপার গান যে শতজন আউটসোর্সিং মার্কেটের মধ্যে ইনভলভ হয়, আসলে ইয়ার ডিপেন্ড করে দেয় সম্পূর্ণ ডেডিকেশনের দিয়ে, সিরিয়াসনেস আর ডেডিকেশনের দিয়ে। ফ্রিল্যান্সিংয়ের মধ্যে ইনভলভ হতে গেলে আগত দিয়ে অনতন মিনিমাম 3-4 মাস আগে ট্রেনিং হলে টাইম রাখা করিব। ট্রেনিংয়ের পরেও অনতন আবার ইন প্র্যাকটিস করণ, নিজেরও রেডি করণ, অল্প অল্প হাজ করতে করতে দেখা গেল 500 মাস যাবই, তারপর একখান লেভেলও থাকি বা অল্প হাজ করিতে পারে বা কিছু একখান লেভেলও থাকতে পারে। অনলাইন হইতে এখনও তরুণ হলে ফেসবুক বুঝি তাহে, কিন্তু এই ফেসবুক যদি সঠিকভাবে ব্যবহার করিতে পারে এত্তুনো শিখিবার আছে বহুত কিছু। যেন তেন গড়ি নিজের মূল্যবান সময় অপচয় নগরী ফ্রিলান্সিং পেশাত যুক্ত হইলে ইয়েন নিজের এবং দেশের উন্নয়নত বিশাল ভূমিকা রাখিব। আশরাফুল আলম আকাশ, C+TV, চট্টগ্রাম। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর DMT প্রযুক্তিতে তৈরি হয় AKS। বিখ্যাত AKS DMT বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। AK